আপনি আপনার জিমেইলের পাসওয়ার্ড ভুলে গেছেন, তাই না? যদি ভুলে যান তাহলে কীভাবে আপনি সেই পাসওয়ার্ড রিকভারি করবেন কোনো ধরনের ফরগেটিং ছাড়াই? আজকের এই ভিডিওটি যদি আপনি কন্টিনিউ করতে থাকেন তাহলে আপনাকে ফরগেটিং ছাড়াই আপনি যে কোনো জিমেইলের পাসওয়ার্ড বের করতে পারবেন খুব সহজে। তো কীভাবে বের করতে হয় সেটা দেখে নেব এখন এই ভিডিওতে। চলুন দেরি না করে মূল ভিডিও শুরু করা যাক। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করবেন, ভিডিওতে একটি লাইক দেবেন এবং নিচে চলে আসবেন, নিচে চলে এসে কমেন্ট অপশনে টাইপ করবেন গুড ভিডিও অথবা নাইস ভিডিও। সবাইকে ওয়েলকাম ব্যাক। ছোট্ট একটি প্রক্রিয়া, কোনো ধরনের অ্যাপ্লিকেশন ডাউনলোড ছাড়াই কিন্তু আপনি আপনার জিমেইলের পাসওয়ার্ড বের করতে পারছেন। তো এর জন্য আপনাকে অ্যাট ফার্স্ট প্রবেশ করতে হবে গুগল ক্রোম ব্রাউজারটি। অবশ্যই কিন্তু আপনার মোবাইল ডাটা অন রাখতে হবে, না হলে কিন্তু আপনি এই কাজটি করতে পারবেন না। এরপরে যেটা করতে হবে, আপনাকে থ্রি লাইন্স অপশনে ক্লিক করতে হবে। থ্রি লাইন্স অপশনে ক্লিক করার পরে আপনাকে সেটিংস অপশনে ক্লিক করতে হবে। সেটিংসে আসার পরে আপনারা এখানে পাসওয়ার্ড একটি অপশন দেখতে পাচ্ছেন, আপনারা পাসওয়ার্ড অপশনে ক্লিক করে দেবেন। ওকে, এরপর আপনাদের যেটা করতে হবে, এখানে দেখতে পারবেন যে আপনার ফোনে যতগুলো জিমেইল বা ইমেল সেট করা আছে সমস্ত জিমেইল এবং ইমেল এখানে শো করবে। আপনি আপনার ফোনের যেই জিমেইলের পাসওয়ার্ড মনে করতে পাচ্ছেন না, ভুলে গেছেন, সেই জিমেইলটি আপনাকে এখানে বের করে দিতে হবে। যেমন এখানে আমার অনেকগুলো জিমেইল আছে, এখান থেকে আমি এই জিমেইলটির পাসওয়ার্ড বের করে আপনাদেরকে লাইভ প্রুফ দেখাবো। সুতরাং এখন আমি এই জিমেইলে ক্লিক করে দেবো। ওকে, এই জিমেইলে ক্লিক করার পরে উপরে দেখতে পাচ্ছেন যে আমার সেই জিমেইলটি এখানে শো করছে, আদারওয়াইজ নিচে পাসওয়ার্ড দেওয়া আছে, পাসওয়ার্ডটি হাইড হয়ে আছে। এখন এই পাসওয়ার্ডটিকে শো করবো কীভাবে? তো এখানে দেখতে পাচ্ছেন যে একটি আই আইকন আছে, তো আমরা এখন এই আইকনে ক্লিক করে দেবো। আপনার স্মার্টফোনটি যদি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে লক করা থাকে তাহলে আপনারা ফিঙ্গারপ্রিন্ট আনলক করুন, আদারওয়াইজ যদি পিন নাম্বার দেওয়া থাকে বা পাসওয়ার্ড দেওয়া থাকে সেটা আপনারা বসিয়ে নিন। আমি এখন আমার ফোনের পাসওয়ার্ড বা পিন নাম্বার দিচ্ছি। ওকে, এরপর আমরা যেটা করবো নেক্সটে ক্লিক করব। সুন্দররা দেখতে পাচ্ছেন এখানে অ্যামেজিংভাবে কিন্তু আমার যে জিমেইল ছিল সেই জিমেইলে কিন্তু পাসওয়ার্ড বের হয়ে গেছে। ভিডিওটি অনেক সুন্দর লেগেছে আপনাদের কাছে নিশ্চয়ই। যদি লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কেননা আমি মোবাইল রিলেটেড ভিডিও প্রতিনিয়ত আপনাদের জন্য আপলোড করে থাকি। সবার আগে আপলোডকৃত ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। ধন্যবাদ, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিও এখানে শেষ হচ্ছে।